এটি হচ্ছে বারবিজ মার্কেট সি বিচ শপিং সেন্টার এন্ড বারবিজ মার্কেট সো দেখি চিংড়ি না চিংড়ি মাথা দেখি ফুল চিংড়ি কত এটা Hello guys, Assalamu alaikum. I am Imtiaz. You are watching Imtiaz Dabang. Welcome to another video. So guys, আজকে কোনো ফুড ব্লগ না, আজকে কোনো রিয়াকশন ভিডিও না, আজকে আমি আছি কমলা স্টেশনে আর আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম। তো এই ব্লগটা মেইনলি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মধ্যেই হবে। আশেপাশে রাত্রেবেলা তো বেশি ভিউ পাবো না হয়তো, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার একটা জার্নি শেয়ার করবো আর কি। আর আজকে জার্নিতে আমার সাথে যাচ্ছে আমার বড় বোন যাচ্ছে, বড় বোনের দুইটা ছেলে যাচ্ছে, একটা মামা যাচ্ছে, আর হলকে আমার বড় খালামণি যাচ্ছে। তো ভিডিওটা মেবি খুব ইন্টারেস্টিং হবে, তো তোমরা দেখো ঢাকা থেকে চট্টগ্রাম জার্নি, তারপর চট্টগ্রামে যেয়ে অনেক জায়গায় হয়তো ঘুরবো, তো ওইটাও ব্লগ হবে ইনশাল্লাহ। তো যাওয়া যাক এখন। সো গাইস, এটা হচ্ছে আমাদের ট্রেন, এই যে তুর্না এক্সপ্রেস, আর এটা হচ্ছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম। তো আমাদের বগি নাম্বার হচ্ছে থ, এটা হচ্ছে দুমতান। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব জোস, আশা করতেছি যে ট্রেন ছাড়লে খুব ভালো লাগবে। সো গাইস, এই যে হচ্ছে থ, আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। এখন সময় প্রায় 6:50, আমরা 11:30-এর দিকে আমাদের ট্রেন ছাড়ছিল। প্রায় 7 ঘন্টার জার্নি, রাতে ভালো মতো ঘুম হয় নাই যদিও, তবুও খুব ভালো কাটছে। সো গাইস, আমরা এখন যাচ্ছি পতেঙ্গা সি বিচে। তো চট্টগ্রামে যখন নামছি, চট্টগ্রামে নামার পরে একটা আত্মীয় বাসায় উঠছিলাম, বাসায় উঠে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে 2:30, আর আমরা এখন যাচ্ছি রিক্সা দিয়ে বাসা থেকে সেন্টার প্লাজা মার্কেটের সামনে, সেখান থেকে বাস ছাড়ে। তো সেখান থেকে বাস দিয়ে যাবো পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচ একটু গুগলে দেখলাম, অসাধারণ, আমি কখনো সি বিচে যাই নাই, এটাই আমার ফার্স্ট টাইম। তো যাওয়া যাক, একটু ইন্টারেস্টিং কিছু। ক্যামেরায় তো এটা 10% আসতেছে না যে আজকে ওয়েদারটা কেমন। ওই যে সামনে বারমিজ মার্কেট, কিছু লোকাল দোকান আছে খাওয়া দাওয়া করার জন্য। ভাবছিলাম পতেঙ্গা সি বিচ কক্সবাজার সি বিচের মতো হবে, সামনে বালু থাকবে, ভাবছিলাম যে একটু নামা টামা যাবে, কিন্তু আসলে না, এটা পুরো বাদ দিয়ে পুরো বন্ধ করে দিছে, যে মানুষ এখানে পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয়, ভিউ নিতে হয়। আর আমরা একটু ওই যে পাথর দিয়ে নিচে নেমে আসছি, এখন এখানে চুপচাপ যে বসে আছি, আর নামা হইলো না, ভাবছিলাম কক্সবাজারের মতো হবে। সো গাইস, আমরা এখন চলে আসছি পতেঙ্গা সি বিচে। এই যে ভাবছিলাম পতেঙ্গা সি বিচটা কক্সবাজারের মতো হবে, যেমন সামনে একটু বালু থাকবে, বিচ টাইপ থাকবে, নামবো, কিন্তু সেটা হয়ে নাই, কারণ জানি না কেন এরকম হয়েছে, বাদ দিয়ে দিছে, উপরে সবাই থাকতেছে আর পাথর বয়ে বয়ে যারা নিচে নামছে তারাই। তো আমরা নিচে নামছি, এই যে উপরে। উপরে সবাই থাকতেছে আর যাদের নিচে নামতে মনে হচ্ছে তারা নিচে নামতেছে, আর নিচের ভিউ তো তোমরা দেখছোই গেছ, মানে অসাধারণ অসাধারণ। আসলে যদি নামা যাইতো, ব্যাগে একদম কাপড় চোপড় সব নিয়ে আসছিলাম যে নামবো, কিন্তু আসলে নামতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। আর যে পরিমাণ স্রোত, যদি একটা বাড়ি খাই তাহলে এখান থেকে বঙ্গোপসাগরের মাছ খেলে যাবে। আরেকটা কথা, যে এখানে আসা যারা তোমরা ছবি তুলতে চাও, আসলে ওনারা ছবি তুলে দিতেছে, বলতেছে যে পার পিস 6 টাকা করে নিবে, আর সর্বনিম্ন 20টা ছবি তুলতে হবে, কিন্তু পুরা ভিজে গেছে,
ওনারা বলতে যে পারবি ছবি 6 টাকা করে নিবা সর্বনিম্ন 20টা ছবি তোলা লাগবে, কিন্তু আসলে তো আমি 20টা ছবি তুলবো না, আমি সর্বোচ্চ ছবি তুলবো 2 থেকে 3টা, কিন্তু তারা তুলে দিবে না, তাই DSLR দিয়ে এবারও ছবি তুলতে পারতেছি না গরিব। সেদিন নিজের ক্যামেরা হবে, সেদিন নিজের ছবি তুলবো। আর ওই যে ফ্রেমে দেখতেছো ওরে, ওর সাথে আসছি তো এই কি অবস্থা তোমার, এই কথা বলো না কেন, কিছু কম ওই যে দেখতেছো কিছু বলো। আচ্ছা তাহলে আমরা ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে যাই, তারপর কথা হচ্ছে। আমরা অনেক ছবি তুললাম, অনেক মজা করতেছি, কিন্তু সময়ও শেষ হয়ে যেতেছে। তো সবাই তোমরা যারা এখানে আসবা, তারা কক্সবাজারের আশা নিয়ে আসবে না যে বালু থাকবে, তোমরা নামবা বালুতে, এরকম কিছু না। পাথরের মধ্যে দাঁড়িয়ে হবে, পাথরের মধ্যে ছবি তুলতে হবে। আমি পুরো ভিজে গেছি পুরো, তো ছবিও তুলছি, তো বাইরে কথা হচ্ছে। তো গাইস এখন বাজে প্রায় 5:40, আর ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। আমি ক্যামেরায় তো 10% উঠতেছে না, আর আমি বুঝাইতেও পারতেছি না যে কত সুন্দর জায়গা, অসাধারণ। কিন্তু কক্সবাজারের যেটা ভাবে আসছিলাম যে কক্সবাজারের মতো নামা যাবে, সি বিচ থাকবে, ওরকম কিছু নাই, যদিও থাকলে আরও ভালো লাগতো আসলে, কিন্তু এমনি ভিউটা অসাধারণ। ওই যে দূরে যেগুলো জাহাজ বিদেশ থেকে যে মালামালা আসে ওইগুলা। সো গাইস তোমরা যারা এখানে আসবা, পতেঙ্গাতে আসবা, এখানে পাশে প্রচুর ফুড কোর্ট আছে, তো চলো দেখি ফুড কোর্টে কি কি খাবার পাওয়া যায়, তারপরে দেখি কিছু ট্রাই করা যায় কিনা। সো গাইস এখানে আছে, এটা কি চিংড়ি না চিংড়ি মাথা, এটা কি ফুল চিংড়ি, কত এটা, চল্লিশ টাকা। আর কাঁকড়া কত করে, 60 টাকা 50 টাকা 40 টাকা। আচ্ছা ভাই থ্যাংক ইউ। এটা কি চিকেন টিকা, কত করে ভাই, 120 টাকা। এটা কি ভাই, কি মাছ এটা, কি মাছ, এটা রূপচাঁদা মাছ, সুরমা মাছ, কত করে এগুলো, 50 টাকা পিস, 60 টাকা। এটা এটা কত মাথা, মাথা 30 টাকা, এগুলো 120 টাকা, 120 টাকা, এগুলো 80 টাকা, এগুলো 60 টাকা, 60 টাকা। এটা কি, এটা প্লেট 60 টাকা, জি গুলো। আচ্ছা সো গাইস এখানে তো তোমার পতেঙ্গায় যারা আসবা, খাবারগুলো তো দেখলাই, তো খাবারগুলো ট্রাই করি নেই আসলে, কেননা মানে ভাবলাম যে বার্মিজ মার্কেট আছে পাশে, তো বার্মিজ মার্কেটে তোমাদের দেখাই, সো এখন বার্মিজ মার্কেটে দেখে নাও। সো গাইস এই যে হচ্ছে বার্মিজ মার্কেট, সি বিচ শপিং সেন্টার অ্যান্ড বার্মিজ মার্কেট। সো দেখি ভিতরে কী আছে, এখানে প্রচুর আচার, বাদাম, এগুলো আইটেম, এই যে বার্মিজ আচার ছোটোবেলা খাইতাম। এগুলো কি ভাই, বাদাম, শামুক ঝিমুকে নাম লেখা হয়, আচ্ছা এইসব শামুক ঝিমুক ঝিনুকের নাম লেখা যাবে, হ্যাঁ নাম লেখাতে কত পড়বে, ১২০ টাকা নাম লেখা সহ, হ্যাঁ নাম লেখা সহ, নাম লেখায় খোদাই করা এগুলো সব আমাদের। আচ্ছা দেখি ১২০ টাকা পড়বে, আর এটা এটা চাবি রিং হবে, এটা ৮০ টাকা পড়বে, নাম লেখা চাবি রিং করা খোদাই করা, নাম লেখা চাবি রিং করা খোদাই করা, এটা হবে ৮০ টাকা। আর কি কি শামুক আছে দেখি একটু বলেন, এটা আছে, এটা কিসের, এটা এটা আপনার চাবি রিং হবে, আচ্ছা এটা ৪০ টাকা পড়বে, ৪০ টাকা চাবি রিং, নাম লেখা চাবি রিং করা ৪০ টাকা।
এখানে প্রচুর পরিমাণ ঘর সাজানোর আইটেম আছে। সো গাইস আমরা এখন বসে পড়ছি খাইতে, আর আমরা এখানে নিয়েছি একটা কাঁকড়া ফ্রাই। এই যে কাঁকড়া ফ্রাই বাইরে দেখলাম, আসলে কাঁকড়া তো আমি সেই বুফেতে খাইছিলাম, বুফেতে খাওয়ার পরে আর কখনো কাঁকড়া ফ্রাই খাইনি। ওটা তো কাঁকড়া কারি ছিল, তা সে কাঁকড়া ফ্রাইটা নিয়েছি। আর নিয়েছি এখানে মিনি পেঁয়াজও। তো ফার্স্টে মিনি পেঁয়াজটা খাওয়া যাক, দেখি মিনি পেঁয়াজটা কেমন। এই যে মিনি পেঁয়াজও মাত্র ভেজে দিছে একদম গরম সস দিয়ে। পেঁয়াজটা এভারেস্ট একদম নর্মাল, যেমন আমরা বাসায় খাই বা দোকানে যেমন বিক্রি করে মিনি পেঁয়াজও এমনই। চলে এখন হাতে যেটা আছে সেটা হলো কাঁকড়া ফ্রাই। এই যে অনেক বড় সাইজ, খাইয়া দেখো। আরো এখানে আছে তো প্রথমে এখানে একটা কামড় দিন, দেখি কেমন লাগে। লবণ লাগতেছে অনেক, কি লবণ বেশি দিছে, অনেক লবণাক্ত লাগতেছে। এই কাঁকড়া ফ্রাইটা আসলে মাংসের মতো লাগতেছে না, মাছ যেরকম মাছ খাই আমরা মাছের মতো লাগতেছে, কেন জানি বুঝলাম না আমি। শক্ত করে গেলে তো ওটা ভাঙিয়া নিচ্ছি, আর এটা ভিতরে যে মাংস এটা দেখি এটা কেমন। ওটা অনেক লবণ বেশি ছিল, এটা দেখি এটা ভিতরে মাংসটা আসলে মজা। ওয়াও, এটা ভিতরে মাংসটা আসলেই খুব ভালো, কিন্তু এমনি প্রথমে যেটা খেলাম ওটা মাছের মতো লাগতেছিল, কিন্তু এটা মাছ না আসলে, এটা পুরো মাংসের মতোই লাগতেছে। সো গাইস এটাই ছিল ঢাকা থেকে পতেঙ্গা আসার ট্রেন জার্নি, প্লাস পতেঙ্গা আসার কাহিনী, ছবি তোলা, সমুদ্র সৈকত দেখা, খাওয়া দাওয়ার একটা ছোট ভিডিও। জানি না কেমন হয়েছে, চেষ্টা করছি যথেষ্ট ভালো করার, কিন্তু জানি না কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্ট করতে ভুলবে না যে আমি নেক্সটে কী নিয়ে ভিডিও করতে পারি। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।